আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমাদের ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না। তো এ হচ্ছে আমার আল্লাহর রহমতে 8-9 দিনের মুরগির বাচ্চা। তো মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে দেখুন তো। আমি মুরগির বাচ্চাকে সবসময় যত্ন সহকারে লালন পালন করি, আর আমার সকল মুরগি আমরা যত্ন সহকারে লালন পালন করি, কারণ লালন যত্ন সহকারে লালন পালন না করলে মুরগির বাচ্চা টিকে না। এবং মুরগির বাচ্চাগুলো হয় শিয়ালে নিয়ে যায় না, কাকে নিয়ে যায়, বেজি নিয়ে যায়, গুলি নিয়ে যায়। তো সব কিছু থেকে বাঁচানোর জন্য আমরা সবসময় মুরগিকে সবসময় বেঁধে রাখি একটা ইটের সাথে, বা একটা মানে যে যেভাবে পারেন আপনারা ওইভাবে বেঁধে রাখবেন, আমি এইভাবে বেঁধে রাখি। আর মুরগির বাচ্চাগুলো আমি ওদেরকে কিন্তু দ্রুত বড় করার জন্য আমি মুরগির বাচ্চাকে স্টেডার পিঠটা দিই, আর আমি আলাদা করে ওদেরকে পানি দিই। তবে পিঠটা আমি হালকা করে একটু ভিজিয়ে দিই, যেহেতু এখন গরমকাল, এখন অনেক পানি মুরগি পানি খায়, আর ভিজাই দিলে নরম হয়, ওরা খাইতে অনেকটা ভালো, যেহেতু ওরা অনেক ছোট। তো সেজন্যে আমি ওদেরকে এভাবে সবসময় আমি এভাবে খাওয়াই। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো মাশাল্লাহ 8-9 দিনে কতটা বড় হয়ে গেছে। তো এখানে আমার বেশি মুরগির বাচ্চা নাই, এখানে 11টা মুরগির বাচ্চা। এ প্রথম আমার 11টা মুরগি বাচ্চা হয়েছে, তার আগে আমার কখনো এরকম কম মুরগি বাচ্চা হয় নাই। আমি তখন ডিম বসানোর মতো একটা মানে ইচ্ছে ছিল না, সাইকা বলার পরে আমি ডিমটা বসাইছি। তো আমি ওদেরকে খুবই যত্ন সহকারে লালন পালন করি, আর রাতের বেলা ওদেরকে আমি খাবার দিই। আপনারা জানি না রাতের বেলা মুরগির বাচ্চাকে খাবার দেন কি না, আমি 2 বা 3 বার ওদেরকে খাবার দিই, যতক্ষণ জেগে থাকি ওদেরকে খাবার দিই। আর ওদের খাবার দিয়ে আপনারা রাখবেন না, খাবার দিয়ে রাখলে কিন্তু মুরগি বাচ্চাগুলো খাবারের প্রতি রুচিটা নষ্ট হয়ে যাবে। আপনারা একটু দাঁড়াই খাবারটা খাইয়ে নিয়ে যাবেন, আবার খাবার দিয়ে মানে বসে খাবারটা সরিয়ে রাখবেন, অল্প করে দিবেন, যেহেতু খাবার নষ্ট না। বর্তমানে খাবারের যে দাম, খাবার নষ্ট হলে কিন্তু খুবই খারাপ লাগে। দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে। অনেকে আপু কমেন্ট করে জিজ্ঞেস করে, বা আমাদের আশেপাশে অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় টিকে যায় বা কীভাবে টিকে যায়। আসলে আমরা যে অনেক যত্ন সহকারে লালন পালন করি এটা তো মানুষকে বোঝাতে পারি না। সব কিছুর মাঝে পরিশ্রম করলে কিন্তু সফলতা আসবে। আর বর্তমানে দেশি মুরগির যে দাম, আমি গত 2-3 দিন আগে কতগুলো 6টা, এই সপ্তাহে আমি 6টা মুরগি কিনছি। তো 2টা মুরগি আমি খুব সস্তায় পাইছি, আর বাকি 4টা মুরগির দামটা অনেক হয়েছে, যদিও সেগুলো ডে মোরগ। আর আমি এখন ডে মোরগ আনার চেষ্টা করব, কারণ ডে মুরগি বেশি ডিম দেয়, আর বড় মুরগিও অনেক ডিম দেয়, তবে ডিম দিলেও ওই ডিম মানে বেশি দিন ডিম দেয় না, যেহেতু ওদের বয়স অনেকটা বেশি হয়ে যায়। আর একটা মুরগি বেশি ডিম না দিলেও 15 থেকে 16টা ডিম দেয়, আর আমাদের মুরগিগুলো কিন্তু ডিম বেশি দেয় সবসময়, 20 থেকে 25টা ডিম দেয় আমার মুরগি। তো মুরগি ডিম দেওয়ার কারণ আছে, কারণ আমরা মুরগিকে সবসময় এক খাবার খাওয়াই না, আমি বিভিন্ন খাবার খাওয়াই। আর মুরগির আমি আগেও বলছি এখনও বলছি যে আমি মুরগি লালন পালন করি কিছু লাভ মানে লাভবান হওয়ার আশায়, মুরগির ডিম বিক্রি করি, কিন্তু আমি মুরগি লালন পালন করি এবং মুরগির বাচ্চার খরচটাও আমি ডিমের ভিতর থেকে নিয়ে আসি। এটা যারা লালন পালন করে তারা অবশ্যই একটা মানে হিসাব করে একটা রুটিনে নিয়ে আসতে হবে। প্রথম যখন মুরগি কিনবেন তখন এই হিসাবটা বাইর করতে কষ্ট হবে, মিলেতে কষ্ট হবে। আর মুরগি যখন ডিম দিতে তখন দেখবেন একটা হিসাবের ভিতরে চলে আসবে। আর মুরগির বাচ্চা 1 মাস লালন পালন করার পরে কিন্তু 200 টাকা করে পিস বিক্রি হয়। এখানে মুরগির বাচ্চা বিক্রি করতে অনেক কষ্ট, তবে আমাদের ওখানে আমার বাবার বাড়িতে বিক্রি করতে অনেক সহজভাবে বিক্রি করা যায়। তো আমার এখানে 11টা মুরগি বাচ্চা, ওগুলোর কালার বিভিন্ন কালার হয়েছে, যদিও সবসময় আমাদের কালো মুরগি হয় বেশি। তো কালো মুরগি বেশি হওয়ার কারণ হচ্ছে আমার কালো মুরগি বেশি, কালো মুরগি কিন্তু বেশি ডিম দেয়। এটা আমাদের মানে এটা আমাদের রাশি হয়তো, বা এটা আমাদের আর কার কার জানি না, তবে আমরা মনে করি কালো মুরগি অনেক দিন বাঁচে, রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে, বা অল্প দিনের ভিতরে ডিমে চলে আসে। তো আমরা কালো মুরগি লালন পালন করে অনেকটা লাভবান হয়েছি। তো আপনারা যারা মুরগি লালন পালন করবেন অবশ্যই চেষ্টা করবেন কালো মুরগি লালন পালন করার জন্য, যার যেটাতে রাশি সেটাতেই হবে, যে সেটাই হবে,
ভাগ্য যেটা থাকে সেটাই হবে, যার যে ভাগ্য। তো আমি ওদেরকে কোনো ভ্যাকসিন দিই নি এখনও, কোনো মানে কোনো টিকে আমি দিব, এটা আমি দিব কি না আমি জানি না, তবে আমি এখন পর্যন্ত ওদেরকে কোনো টিকে দিইনি, না দেওয়ার ইচ্ছা। তো আপনারা চাইলে আপনারা প্রাকৃতিকভাবে লালন পালন করলে কিন্তু টিকা দিতে হবে না, আপনারা কিন্তু এইভাবে লালন পালন করবেন। আপনারা ওদেরকে কিন্তু আপনারা কাঁচা হলুদ, কালো জিরা, আদা রস এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি দেখেন ওদের পায়খানাতে সমস্যা, রক্ত আমাশা, তাহলে আপনারা ওদেরকে লেবু পাতা, পেঁপে পাতা দিবেন, বা এই যে কচি কচি পাতা, আমের যে মানে পাতাগুলো একদম কচি, ওটার রস দিবেন, দেখবেন ওদের আমাশা ভালো হয়ে যাবে। যদি প্রাকৃতিকভাবে লালন পালন করা যায় তাহলে কী জন্য আমরা কৃত্রিমভাবে লালন পালন করব? কৃত্রিমভাবে লালন পালন করাটা অনেকটা ভেজ মানে আমি ঝামেলা মনে করি। আর যেহেতু আমার এখানে 11টা মুরগির বাচ্চা, তাহলে আমি ভ্যাকসিন করব না, আমি এটা ঠিক করছি। তো এরপরে আমার কয়েকদিন মানে কালকের দিকে হয়তো বা আমাদের আরেকটা ভিডিও নিয়ে আসবে, আমাদের পদ্মার অনেকগুলো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে, সেই ভিডিও আপনাদের মাঝে দিব। তো আমি চেষ্টা করতেছি আমার ছোট খামারটা বড় করার জন্য, তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা যারা মুরগি লালন পালন করেন, আমি মনে করি আপনারা এইভাবে লালন পালন করলে আপনারা অনেক লাভবান হবেন, মুরগিটাকে ধরে রাখবেন। মুরগিটা ধরে না রাখলে কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, একটা বাচ্চা আপনাদের টিকবে না। বাচ্চা টিকানোটা অনেক সহজ, অনেক কঠিন, জয় যে যেটা মনে করে। তো আমি মনে করি বাচ্চা টিকানোটা অনেক সহজ, কোনো ভেজাল নাই, আপনি মুরগিটাকে বেঁধে সুন্দর করে ছেড়ে দিবেন, দেখবেন আপনার মশলা করে বাচ্চাগুলো মায়ের সাথে সাথে থাকবে, কোথাও যাবে না, শুকনো স্থানে রাখবেন, নিচে একটা ছালা বিছিয়ে দিবেন, পাটের ছালা, প্লাস্টিকের ছালা হোক। আমি ওদেরকে এখন মাটিতে ছেড়ে দিছি, কারণ ভিডিও করব, ভিডিও করার পর পরে আমি সংসারে দৌড়ে ফেলবো, সেজন্য আমি ওদেরকে ছেড়ে দিছি, একটু পরে দৌড়ে ফেলবো। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন, এবং একটা কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা কমেন্টে ভিডিও করাটার আগ্রহটা জেগে যায়। তো আজকে আমার শরীর ভালো না, তারপর আমি ভিডিওটা করছি, আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের জন্য এখানে শেষ করি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।